মানে তো উপস্থিতি সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে অযু করে সালাত আদায় করতে হয় পানি নেই তায়ামুম করে সালাত আদায় করতে হবে মাটি নেই বিনা অযুতে বিনা তায়ামুমে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সালাত আদায় করতে হবে স্বাভাবিক গতিতে মাটির উপরে বসে সালাত আদায় করাই সুন্নাত উত্তম সম্মানিত উপস্থিতি আপনি শুয়ে সালাত আদায় করুন শত্রু দাঁড়া দিয়েছে তাড়িয়ে চলে যাচ্ছেন এই অবস্থাতে সালাত আদায় করুন গাড়িতে দাঁড়িয়ে আছেন হাত দুটি উপরে করে আছেন শিকলি ধরে আছেন আপনার সালাতের সময় পার হয়ে যাচ্ছে এই অবস্থাতেই সালাত আদায় করুন পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করুন পেশাব পায়খানা লেগে থাকা কাপড় নেই কোনো কাপড়ই নেই কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে পড়তেই হবে নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই সালাত এমন একটা ইবাদত যার কোনো বিকল্প নেই হজের বিকল্প আছে আমি অসুস্থ আরেকজনকে টাকা দিলাম ও হজ করলো হজ আমার হয়ে গেল সেম রোজার বিকল্প আছে আমি অসুস্থ ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম রোজা আমার সেম আমার হয়ে গেল কিন্তু এরকম সালাত নয় সালাতের উমরি কাজা নেই সালাতের কোনো কাফফারা নেই সালাতের কাফফারাই হচ্ছে সালাত যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে।